নমস্কার, চলে এলাম ফুড গ্রুপ আপ্যায়ন আর তার অফিসিয়াল পেজ ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম কুকিং কাম চ্যাট শোর আরেকটি পর্ব নিয়ে। আজ আমরা তুলে ধরব সিংহ হৃদয় পাঞ্জাবিদের নববর্ষ বরণ। বৈশাখী বা পাঞ্জাবি উচ্চারণে বৈশাখী শুধু একটি ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালে নয়, এর ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে খালসা পন্থার জন্ম এই দিনই। 1699 খ্রিস্টাব্দে নবম শিখ গুরু তেগ বাহাদুর যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হননি, তখন তার শিরচ্ছেদ করা হয়। তার পুত্র দশম শিখ গুরু গোবিন্দ সিং এর রাজ্য অভিষেক আর তার নেতৃত্বে খালসা পন্থীদের জন্ম এই বৈশাখীর দিনই। ইতিহাস ছাড়া ঐতিহ্য দিক দিয়েও বৈশাখী হিন্দু এবং শিখদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই বিশেষ দিনটিকে পালন করা হয় সৌর নববর্ষ আর বছরের প্রথম ভূমি পুজো করে চাষের কাজের সূচনার দিন হিসেবে। এই দিনে গুরুদ্বারা সাজানো হয়, শিখরা নদী বা হ্রদে স্নান করে গুরুদ্বারাতে পুজো দেন, নগর কীর্তন আয়োজন করা হয়, নিজের পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হয়ে বিশেষ ভোজের আয়োজন করা এই উৎসবের প্রধান অঙ্গ। বৈশাখী পালন করা হয়ে থাকে 14 বা 15 এপ্রিল। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা আজকে ফেসবুক ফুড গ্রুপ আপ্যায়ন আর ফ্লেভার ফ্যান্টাসিয়া যৌথ উদ্যোগে ফেসবুকে প্রথম কুকিং কাম চ্যাট শো নিয়ে। নববর্ষ আমরা বাঙালিরা যেমন পালন করি, তেমনি রাজ্যের বিভিন্ন জায়গায় নববর্ষ পালন করা হয়। তেমনি আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ভুলা ভরদি, পাঞ্জাবের নববর্ষ পালন কীভাবে হয়। ফেস্টিভ্যালটা হচ্ছে বৈশাখী, সেই বৈশাখীতে নববর্ষ পালনে যে রান্না করা হয় তারই একটা স্পেশাল ডিশ রান্না করবে আজকে। চলো দেখে নিই আজকে কী রান্না করছে। নমস্কার বিলাদি। নমস্কার, তুমি আজকে কী রান্না করছো? আমি আজকে পাঞ্জাবের একটা অথেন্টিক ডিশ, এটা হচ্ছে ওরা নববর্ষ উদযাপনের জন্যই মেনলি করা হয়, এটা হচ্ছে পাঞ্জাবের একটা স্পেশাল ডিশ, কারি পাকোড়া। এটা পেঁয়াজ দিয়েও করা যায়, এটা পেঁয়াজ পাকোড়া বানিয়েও করা যায়, কেউ কেউ আবার ভেন্ডি দিয়েও করে, যে কেউ চিকেন দিয়েও করে, যেরকমভাবে খুশি সেরকমভাবে করে। তো আমি আজকে পেঁয়াজ দিয়েই করি। বড় করে কাটা পেঁয়াজ কুচি, মিহি করে কাটা পেঁয়াজ কুচি, গার্লিকের শিঙের জন্য ধনে পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, টক দই, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, মেথি, গোটা ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ঘি, সাদা তেল ভাজার জন্য, আর শুকনো লঙ্কা, হিং আর বেকিং পাউডার, আর পরিমাণ মতো জল তো রাখছি। তুমি কী করবে? আচ্ছা, আগে আমি এই দই কারি বানানোর জন্য দইয়ের ঘোলটা বানাবো। আচ্ছা, ধরো তুমি আমাকে দই দাও, পুরো দইটাই খাচ্ছি। কতটা দই আছে এখানে? তো এক বাটি 200 মতো আছে। সেবার কি বেসন দাও, একটা চামচ দাও, চার চামচ বেসন দেবো। কতটা বেসন দিয়েছ? 4 চামচ। পরিমাণ মতো নুন দিচ্ছি, এরপর পেঁয়াজ কুচি, মিহিটা 4 চামচ মতন আছে, পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, টেস্টটা ভালো হবে। আদা কুচি 1 চামচ মতো দিচ্ছি, রসুন কুচি, রসুন কুচি এটাও 1 চামচ দিচ্ছি, ঝাল চি যেরকম খায়, আমরা একটু ঝাল পাঞ্জাবি একটু বেশি খায়, আমরাও খাই। ধনে গুঁড়ো 1 চামচ, এবার জিরে গুঁড়ো 1/2 চামচ, সামান্য হলুদ গুঁড়ো দেবো, এবার এটাকে গুলে নিই ভালো করে। জল আমাকে 3 গুণ জল দিতে হবে দইয়ের। 1 বাটি, 2 বাটি, 3 বাটি দিলাম, ভালো করে আরেকবার মিশিয়ে নিই। হয়ে গেছে, এবার আমাকে গ্যাস জ্বালতে হবে। গ্যাস জ্বালতে হবে
একদম সামান্য হাফ চামচ। প্রথমে একটু মেখে দিচ্ছি, জিরে, গোটা জিরে, তিনটে লঙ্কা চিনে দিলাম, সামান্য নুন দিচ্ছি, কম দিচ্ছি, ব্যাস। এবার এটা সুন্দর গন্ধ হয়ে গেছে। এবার এই ফুলটা ফেলে দেবো, থাকবে স্লো আছে। এটাকে আমার 20 মিনিট মতন জাল দিতে হবে, যত স্লো আছে হবে তত এটা ভালো হবে খেতে টেস্ট। সুতরাং এটা হতে থাক, এবার আমি পাকোড়াটা বানানোর ব্যবস্থা করি। ঠিক আছে, পাকোড়া বানানোর জন্য আমি পেঁয়াজটা নিচ্ছি, তার সাথে দিচ্ছি বেসন পরিমাণ মতন, 2 চামচ 3 চামচ দিলাম, লাগবে সামান্য বেকিং পাউডার, এবার দিচ্ছি নুন, দিচ্ছি গোটা জিরে, ধনে অল্প, একটু লঙ্কা দিচ্ছি, সামান্য হলুদ, একটু লঙ্কা হলুদ, স্পট টেস্ট। এবার এটাকে আমি জল দিয়ে মাখ আমার হয়ে গেছে। এটাকে ভাজার পালা, গ্যাস জ্বালাই, মাঝে একটু নিয়ে দিই, না হলে আবার জমে যাওয়ার চান্স থাকে। এবার তেল দিচ্ছি পাকোড়া ভাজার জন্য, পরিমাণ মতো তেল দিতে হবে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবার আমি পাকোড়াগুলোকে ভাজি। পাকোড়াগুলো ভাজার একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু একবারে পুরো ভাজা হবে না, একবার তুলে নেব, আবার কিছুক্ষণ বাদে ঠান্ডা করে আবার ভাজবো, তবে গিয়ে সেটার মধ্যে ক্রিসপিনেসটা খুব ভালো আসবে। ঠান্ডা হোক কিছুক্ষণ সময়, আবার এটাকে আরেকবার ভাজবো, তাহলে আরো মচমচে হবে, সেটা খেতে আরো ভালো লাগবে। আচ্ছা, এগুলো আমি আরেকবার করে ভাজছি, হাত না লাগালে যেন ঠিক জমে না, চামচ দিয়ে পাকোড়া ভাজা যায়। মোটামুটি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলেই হয়, পাকোড়া করতে দিই। তুলে নিচ্ছি, এবার হচ্ছে আসল তরকারি,
দিয়ে অল্প একটু লঙ্কা, সার্ভ করার জন্য ফুললি রেডি। ঠিক খাবার 10 মিনিট আগে পাকোড়াগুলো দিলে এটা ভালো হয়। এর ছোপটা এরকম খেলে রেসিপিটি আপনাদের জন্য আরও একবার। পাঞ্জাবি পেঁয়াজ কারি পাকোড়া বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো বেসন 1 কাপ ছোট, টক দই 1 কাপ, পেঁয়াজ বড় 2টি কুচি করা, আদা কুচি 1 চামচ, রসুন কুচি 1 চামচ, শুকনো লঙ্কা 3টে, লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোটা ধনে সামান্য, গোটা জিরে 1/2 চামচ, হিং অল্প, লঙ্কা কুচি 3টে, ঘি 1 চামচ, মেথি 1/2 চামচ, বেকিং পাউডার 1 চামচ, তেল ভাজবার জন্য জল 5 কাপ, নুন স্বাদ মতো। বাটিতে দই 1 কাপ নিয়ে এতে বেসন 1/2 কাপ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো 1/2 চামচ করে মিশিয়ে পেঁয়াজ অল্প মিহি কুচি ও আদা রসুন কুচি ভালো করে মিশিয়ে 5 কাপ জল দিয়ে গুলতে হবে খুব ভালো করে। এবার প্যানে 1 চামচ তেল দিয়ে হিং ও গোটা জিরে ধনে 1/2 চামচ করে মেথি 1/2 চামচ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে জলে গুলে রাখা মিশ্রণ ঢালতে হবে। কম আঁচে ফুটতে দিতে হবে প্রায় 30 মিনিট, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় বেসনে। এবার অন্য বাটিতে পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে গোটা ধনে অল্প নুন, বেকিং পাউডার সামান্য, জিরে, গুঁড়ো লঙ্কা ও অল্প জল দিয়ে মেখে ডুবো তেলে পাকোড়া ভাজতে হবে। ওদিকে কাঢ়ির প্যান নেড়ে ছেড়ে দিয়ে সার্ভিং বোলে ঢেলে পাকোড়া উপর থেকে সাজিয়ে দিতে হবে। এবার আসল তড়কা ঢালতে হবে, সেটা হলো প্যানে ঘি 1 চামচ দিয়ে 1/2 চামচ জিরে ও গোটা ধনে দিয়ে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েই নামিয়ে ওই সাজানো বোলের মধ্যে ঢালতে হবে। প্যাস হয়ে গেল। দেখতেও খেতে অসাধারণ পাঞ্জাবি পেঁয়াজ কারি পাকোড়া, গরম গরম ভাত বা রুটি দিয়ে দারুণ লাগবে খেতে। তবে এটা একটা দিন রেখে খেলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আজকের এপিসোডটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আমাদের প্রশ্ন হলো, পেঁয়াজি অনেকক্ষণ মুচমুচে রাখার জন্য কী কী উপকরণ দিতে হয় আর এর উপায় কী? তো আর দেরি কিসে, ঝটপট প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। তো আমাদের আজকের পাঞ্জাবি ডিশ পেঁয়াজ কারি পাকোড়া রেডি। তো টেস্ট করে দেখি একটু কেমন হলো। দারুণ হয়েছে খেতে সত্যি। আমি সত্যি খাইনি আগে। ঠিক আছে, সব ফ্রেন্ড সব কিছু খুব ভালো হয়েছে। তোমার হয়েছে কেমন লাগলো বলো? দারুণ দারুণ, এই ডিজিট হলো অভিজ্ঞতা, আমি কোনোদিন ভুলবো না আজকের দিনটার কথা। আর সত্যি গুড ফ্রাইডে এই দিনটা আমার চিরদিন মনে থাকবে। আরো সুন্দর সুন্দর রান্না করার জন্য ওর সারা দুশো মিক্সের একটা প্যাকেট, আচ্ছা সকালবেলা জল খাওয়া হয়ে যাবে। আজীবন থেকে যাবে, আশা করবো এদের আরো উন্নতি হোক, আরো অনেক দূরে গিয়ে যাবে, এটা অনেক ভালো থেকো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এমনি নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।